এবার একসাথে মঞ্চে উঠল টলিউড। কেন্দ্রীয় সরকারের হঠাৎই বাড়িয়ে দেওয়া গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অর্থাৎ জিএসটি নিয়ে অনেক আগেই সরব হয়েছিল মুম্বাই এবং দক্ষিণ ভারতের বহু অভিনেতা অভিনেত্রীরা। জিএসটি 2% থেকে 28% বেড়ে যাওয়ায় বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব খারাপ সময় আসতে চলেছে, এমন তাই দাবি করেছেন টলিউড ইন্ডাস্ট্রির প্রত্যেকে। 1 জুলাই থেকেই লাগু হওয়ার কথায় নতুন রেট, তাই তার আগেই ইম্পা এবং টলিউড ইন্ডাস্ট্রির প্রত্যেক মেম্বাররা বিরোধিতা করলেন এই বিলে। সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, শাশ্বত চট্টোপাধ্যায় প্রত্যেকেই এদিন জানালেন জিএসটি নিয়ে তাদের মতামত। কাজ করতে করতেই লড়াই চালানোর বার্তা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। না, এইটা তো একটা কমিটি, যেটা বলা হলো যে একটা কমিটি তৈরি করা হবে, অবভিয়াসলি আর এত বড় ইন্ডাস্ট্রি সব এতগুলো বডি আছে, সব থেকে নিয়ে একটা কমিটি তৈরি করে এটা ডিসাইড করা হবে। একটা স্ট্রাইকটা আমরা এরমভাবে করতে চাই না, কারণ কোনো কাজ বন্ধ করা, কিন্তু সবাইকে জানানোর জন্য আমার মনে হয় একটা টোকেন স্ট্রাইক করা দরকার। এবং আমাদের যেটা মনে হয় যে অন্য অন্য রিজনাল ইন্ডাস্ট্রিও ঠিক একই রকমভাবে এফেক্টেড হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করা, যাতে আমরা সব রিজনাল ইন্ডাস্ট্রিগুলো এক জায়গায় আসতে পারি এবং একটা প্রস্তাব পাঠানোর পুরো ইন্ডাস্ট্রি থেকে, যে আমি বলছি না যে পুরোটাকে অফ করে দেওয়া, কিন্তু একদম তলার যে স্ল্যাবগুলো আছে 3% বা ইয়ে, যে স্ল্যাবটা আমাদের জন্য বেয়ারেবল, সেরকম একটা স্ল্যাব হলে উই ক্যান ওয়ার্ক, আদারওয়াইজ ইটস নট পসিবল। মানে 28% জিএসটি দিয়ে এটা তো আমাদের ইন্ডাস্ট্রি, মানে কোনো ইন্ডাস্ট্রি চলবে না, মানে আমাদের ইন্ডাস্ট্রি না। হ্যাঁ, একটা স্ল্যাব করুক যেটা বেয়ারেবল, মানে যদি আজকে সোনার জন্য 3% করে, আমাদেরও এরকম 3% 4% একটা কিছু করুক যেটা আমরা বেয়ার করতে পারবো। কেন্দ্রীয় সরকারের এমন একটি সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন দেব এবং পরিচালক রবি কিনাগিও। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি না, প্রত্যেকটা রিজনাল ইন্ডাস্ট্রি, মারাঠি ইন্ডাস্ট্রি বলো, সাউথ ইন্ডাস্ট্রি বলো, কর্ণাটকা বলো, কেরলা বলো, সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু একটা জায়গা থেকে প্রচণ্ড মার খাবে। কারণ বম্বে ইন্ডাস্ট্রি ট্যাক্সেশন ছিল 30%, তারা 2% রেট পেয়ে গেলো, কারণ তাদের জন্য 28% হলো। আমরা যারা 2% ছিলাম, অনেক স্টেট ট্যাক্স ফ্রি ছিল, তাদের কিন্তু ট্যাক্স লেগে গেলো। আমার মনে হয় এটা অনেকটাই অন্যায়, কারণ বম্বে ইন্ডাস্ট্রি বলো বা তেলুগু ইন্ডাস্ট্রি বলো, এখানে এখনও 200 কোটি ছবি হয়, তোমরা যদি দেখে থাকো। আমাদের এখানে 2 কোটি ছবি রিকভারি করতে আর্থিক লোকে দম বেড়ে যায়, তো সেই জায়গার থেকে আমার মনে হয় উইথাউট একটা সার্ভে করে এই ট্যাক্সেশনটা লাগানো হয়েছে, উইচ ইজ লাইক বিন ফোর্স। এটা আমাদের ইন্ডাস্ট্রির উপর যে ট্যাক্স লাগানো হয়, সেখানে একটা মিটিং করা উচিত ছিল। মানে আমাদের ইন্ডাস্ট্রি কোন জায়গাটা ভালো, কোন জায়গাটা খারাপ, সেই জায়গাটা আমাদের আমাদের সুযোগ দেওয়া উচিত ছিল, কি আমরা এটা ডিসকাস করার জায়গা থাকতে পারত। সেটা না করে ফোর্সফুলি একটা ট্যাক্সেশন লাগিয়ে দেওয়া হয়েছে, সেটার জন্য ডেফিনেটলি আমরা তীব্র এ প্রতিবাদ জানাই। লড়াই আমাদেরকে করতেই হবে, রিকোয়েস্টও করতে হবে, লড়াইও করতে হবে, কারণ এই যে ট্যাক্স সিস্টেম স্টার্ট হবে জিএসটি, এতে পুরো ইন্ডাস্ট্রি মারা যাবে। কারণ যদি এটা যেহেতু মানে ডাইরেক্টলি ইফেক্ট করছে এক্সিবিটার্সকে কি প্রোডিউসার্সকে, বাট ওভারঅল ইট ইজ ইফেক্টিং এভরি ওয়ান ইজ গেটিং ইফেক্টেড বাই দ্যাট, বিকজ ইফ দ্য প্রোডিউসার্স ডোন্ট আর্ন, ওয়াই উইল দ্য প্রোডিউস এ ফিল্ম? ইফ দ্য এক্সিবিটার্স ডাজন্ট আর্ন, ওয়াই উইল এ রিলিজ এ ফিল্ম? যদি ছবিটা রিলিজ হয় না, তাহলে রিটার্নসটা কী করে আসবে? যে রিটার্নস আসবে না, তো প্রোডিউসার্স কেন ইয়ে করবে, ছবি বানাবেন? আর যদি প্রোডিউসার ছবি না বানায়, তা আমরা কী করবো? সবাই টেকনিশিয়ানস, আর্টিস্ট, দ্য হোল ইন্ডাস্ট্রি, হোয়াট উইল দে ডু? স্টুডিওস ওয়ান সার্ভাইভ, টেকনিশিয়ানস ওয়ান সার্ভাইভ, প্রোডিউসার্স, অ্যাক্টর্স ওয়ান সার্ভাইভ? তো উই হ্যাভ টু ফাইট ফর দিস, উই হ্যাভ টু রিকোয়েস্ট দ্য গভর্নমেন্ট টু লুক ইন টু ইট। তবে অবশেষে এই বিরোধিতায় লড়াইয়ের জয় মিলল টলিউডের। 28% থেকে 18% নামিয়ে দেওয়া হয়েছে জিএসটি। অবশেষে আন্দোলনের সফলতা পেলেন চিত্রতারকারা। 100 টাকার কম টিকিটে জিএসটি 28% থেকে নেমে এলো 18%, যার মধ্যে আবার 9% ফিরিয়েও দেওয়া হবে রাজ্যকে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।